হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন হলো আমার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারতেছি না। আসলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি, তো একটু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। সো সেই জন্য আমি নিয়মিত কাজ করতে পারতেছিলাম না বা আপনাদের সাথে কোনো রকম ভিডিও নিয়ে হাজির হতে পারতেছিলাম না। তার জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত এবং সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে আমি চেষ্টা করব প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আপলোড করার এবং নতুন নতুন তথ্য নিয়ে হাজির হওয়ার। সো আজকেও একটা নতুন তথ্য নিয়ে বা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা যারা গার্মেন্টসে জব করি, যেহেতু আমার চ্যানেলটা গার্মেন্টস রিলেটেড, তো সো আমি এই চ্যানেলে গার্মেন্টস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজকে ভিডিওতে আমি একটা গার্মেন্টস রিলেটেড ভিডিও আপলোড করব। তো আজকে ভিডিওতে আমি কী বিষয়ে কথা বলবো, তো বিয়ার্স, আমরা যেহেতু গার্মেন্টসে জব করি, আমি গার্মেন্টস রিলেটেড অনেক বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করেছি। যেমন আমি গার্মেন্টসে তিনটা বিষয় নিয়ে গুরুত্ব দিই। একটা হলো গার্মেন্টসে কাজ শিখতে হলে ফার্স্ট অফ অল জানতে হবে আপনাকে একটা গার্মেন্টস বা পোশাকের ডিফেক্ট সম্পর্কে জানতে হবে, ডিফেক্ট চিনতে হবে। দ্বিতীয়ত চিনতে হবে কি, জানতে হবে একটা পোশাকের অল প্রসেস বা লেয়ার্ড প্রসেস জানতে হবে। তৃতীয়কে শিখতে হবে কি, আপনার মেজারমেন্ট, একটা পোশাকের মেজারমেন্ট জানতে হবে। সো আমি আমার চ্যানেলে আপনার ডিফেক্ট নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি এবং ডিফেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, দেন আপনার প্রসেস নিয়েও বিস্তারিত আলোচনা করেছি এবং অনেক অনেক শর্ট ভিডিও দিয়েছি। একটা প্যান্টের বা একটা পোশাকের অনেক প্রসেস নিয়ে আমি সব ভিডিও আপলোড করে আসি, আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন। সো আজকের ভিডিওতে আমি কী আলোচনা করবো, মেজারমেন্ট। আসলে মেজারমেন্ট নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি। আসলে বেসিক বিষয়গুলো নিয়ে মেজারমেন্ট সম্পর্কে আমি একটা ট্যাপে মেজারমেন্ট সম্পর্কে অনেক ধারণা দিয়েছি। তো আমরা জানি মেজারমেন্ট দুই প্রকার, একটা হলো সিএম মেজারমেন্ট, একটা ইনসি মেজারমেন্ট। এই যে এই পাশটা যে সবুজ চিহ্নটা দেখতেছেন, দেখেন ভাই, দেখেন ভিউয়ার্স, এই যে সবুজ চিহ্নটা দেখতে পারতেছেন, এই পাশটা হলো ইঞ্চি মেজারমেন্ট আর এই পাশটা হলো সিএম মেজারমেন্ট। হোয়াইট কালার যে অংশটা, এটা হলো সিএম মেজারমেন্ট। সো গার্মেন্টসে দুইটা পদ্ধতিতে মেজারমেন্ট হয়, একটা পোশাক দুইটা পদ্ধতিতে মেজারমেন্ট হয়, একটা হলো ইঞ্চি মেজারমেন্ট, একটা হলো সিএম মেজারমেন্ট। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা প্যান্টের ব্যাগ, আমি যেহেতু প্যান্টের কাজ করে থাকি বেশি, সো আমি প্যান্ট সম্পর্কে একটু জানি, তো সে আমি সেটাই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। তো আজকে আমরা জানবো, এই যে আমার হাতে একটা প্যান দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা আছে, এই ব্যাক পকেটের কোন কোন প্রসেস বা কীভাবে মেজারমেন্ট করতে হয় এটা আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, ব্যাক পকেটের প্রত্যেকটা অংশের নাম কী, মানে মেজারমেন্টের অংশের নাম কী বা প্রসেসের নাম কী, সেটা আমি আলোচনা করব এবং কীভাবে মেজারমেন্ট করতে হয় সেটা দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সিএম পদ্ধতিতে আপনার ব্যাক পকেট মেজারমেন্ট করতে হয়। আমি অবভিয়াসলি যে একটা প্যান্ট আছে, প্যান্টের সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আলাদা আলাদাভাবে আপনার সাথে মেজারমেন্ট করে দেখাবো। তো ভিউয়ার্স, আমার হাতে আজকে জাস্ট আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে জাস্ট প্রসেসগুলো দেখাবো এবং পরবর্তী একটা ভিডিওতে আমি একটা মেজারমেন্ট শিটে কীভাবে মেজারমেন্ট করতে হয়, কীভাবে মেজারমেন্ট শিটে মেজারমেন্টের পরিমাপ লিখতে হয় সেইটা নিয়ে আলোচনা করব। জাস্ট আজকে আমি একটা প্রসেস দেখাবো, ব্যাক পকেট মেজারমেন্টের প্রসেস দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে থাকুন আমার ভিডিওটা। যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যাক পকেটের মেজারমেন্ট প্রসেসের অংশ বা নাম সমূহ। তো আমার হাতে একটা প্যান্ট দেখতে পারতেছেন, তো আমি ব্যাক পকেটের অংশটা আপনাদেরকে হাত দিয়ে সেরা দিয়ে দেখাইতেছি। তো দেখতেছেন এখানে একটা প্যান্ট। সো এই প্যান্টের বিভিন্ন অংশ বা মেজারমেন্ট বা পরিমাপের প্রসেস বা অংশের নামগুলো আমি আপনাদের দেখাবো, কীভাবে মেজারমেন্ট করতে হয় সেটা দেখাবো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো মেজারমেন্ট শুরুর পূর্বে এই পাশটা হলো ইঞ্চি মেজারমেন্ট এবং তো এই পাশটা ইঞ্চি মেজারমেন্ট, সো এবং নিচের পাটটা হলো আপনার সিএম মেজারমেন্ট। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্যান্টের ক্ষেত্রে বা পোশাকের ক্ষেত্রে সিএম মেজারমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। তো খুব কম সংখ্যক বায়ার আপনার ইঞ্চি মেজারমেন্ট ইউজ করে থাকে। তো এক এক বায়ার এক এক রকম সিস্টেম চায়, কেউ চায় ইঞ্চি পদ্ধতিতে মেজারমেন্ট করে নেয় প্যান্ট বা পোশাক, আবার কেউ আছে সিএম পদ্ধতিতে পোশাক মেজারমেন্ট করে নেয়। তো এই অংশটা হলো সিএম পদ্ধতিতে মেজারমেন্ট। তো এখন আমি পরবর্তী অংশগুলো দেখাবো, চলুন শুরু করা যাক। তো এখন আমি যে অংশটা দেখাবো সেটা হলো প্যান্টের প্রসেস। উপরে যে অংশটা দেখাবো এখন, এই অংশটার নাম হলো আপনার ব্যাক পকেট উইথ অ্যাট টপ। ব্যাক পকেট উইথ অ্যাট টপ, এর মানে হলো ব্যাক পকেটের প্রস্থ উপরের অংশ, টপ মানে উপরের অংশ, ব্যাক পকেট উইথ অ্যাট টপ। এখন যে অংশটা দেখতে পারতেছেন এটার নাম হলো ব্যাক পকেট উইথ অ্যাট টপ, মানে উপরের অংশ। এবং এখন যে অংশটা দেখাচ্ছি এই অংশটার নাম হলো ব্যাক পকেট হাইট অ্যাট সাইড, সাইডের উচ্চতা।
মানে ব্যাক পকেটের এক সাইডের উচ্চতা, এটা হলো, একটা হলো লেফট সাইড, একটা হলো রাইট সাইড। সো যে এখন যে অংশটা দেখাচ্ছি এটা হলো আপনার ব্যাক পকেট অ্যাট সাইড মানে রাইট সাইড, এখন যে অংশটা দেখাচ্ছি এটা হলো ব্যাক পকেট হাইট অ্যাট লেফট সাইড মানে বাম দিকের অংশ, এবং এখন যে অংশটা দেখাচ্ছি এই অংশটার নাম হলো ব্যাক পকেট হাইট অ্যাট মিডিল বা সেন্টার, মিডিল মধ্যে বা কেন্দ্রে, এই অংশের নাম হলো ব্যাক পকেট হাইট অ্যাট মিডিল বা সেন্টার। দেন এখন যে অংশটা দেখাচ্ছি এটার নাম হলো ব্যাক পকেট উইথ অ্যাট বটম, বটম মানে নিচে, আর টপ মানে উপরে। তো এই অংশটার নাম ব্যাক পকেট অ্যাট বটম, বটম মানে নিচের অংশে মেজারমেন্ট, ঠিক আছে, ব্যাক পকেটের মেজারমেন্ট। উপরের অংশ হলো ব্যাক পকেট উইথ অ্যাট টপ, ব্যাক পকেট উইথ অ্যাট টপ। সো আমরা কী জানতে পারলাম, ব্যাক পকেটের বিভিন্ন মেজারমেন্টের অংশের নাম জানতে পারলাম। প্রথমে জানলাম কি, প্রথমে আমরা জানলাম ব্যাক পকেট উইথ অ্যাট টপ, প্রথমে কি জানলাম, প্রথমে আমরা জানলাম ব্যাক পকেট উইথ অ্যাট টপ, ঠিক আছে। দেন দ্বিতীয়তে জানলাম ব্যাক পকেট উইথ অ্যাট বটম, বটম মানে নিচের অংশ। তারপর জানলাম ব্যাক পকেট হাইট অ্যাট সাইড, ব্যাক পকেট হাইট অ্যাট সাইড, এবং শেষে জানলাম ব্যাক পকেট হাইট অ্যাট মিডিল, মানে মিডিল মানে সেন্টার বা কেন্দ্রে বা মধ্যস্থান। সো আমি ব্যাক পকেট কীভাবে মেজারমেন্ট করতে হয়, ব্যাক পকেট মেজারমেন্টের অংশগুলো জেনে নিলাম। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ব্যাক পকেট মেজারমেন্টের আইডিয়াটা পেয়ে গেছেন। তো আজকের ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে ব্যাক পকেট মেজারমেন্টের অংশগুলো দেখালাম। তো আমি আঙুল দিয়ে ইশারা দিয়ে যে অংশটা যেখান থেকে ধরতে হবে মেজারমেন্ট সেটা দেখালাম। তো দেখুন কিভাবে শুরু করতে হয় এবং কোন জায়গায় গিয়ে শেষ হয়। তো এটা হলো ইঞ্চিতে যে পদ্ধতি হয় সেটা দেখালাম আপনাদেরকে, এভাবে মেজারমেন্ট ধরে মেজারমেন্ট করতে হয়, পয়েন্টে ধরে পয়েন্টে শেষ করতে হয়, পয়েন্টে ধরে পয়েন্টে শেষ করতে হয়। এবং আপনার মেজারমেন্ট করার ক্ষেত্রে এমন একটা মানে আইডিয়া অথবা ক্যাপাসিটি রাখতে হবে, সাথে সাথে আপনার প্লাস মাইনাসের যে একটা তারতম্য সেটা ধরে ফেলতে হবে, কত প্লাস মাইনাস দিবেন হবে সেটা আপনার ধরে ফেলতে হবে, যত দ্রুত ধরতে পারবেন। আপনার ধরেন একটা প্রসেসের অংশের মেজারমেন্ট আছে 5 সিএম, এখন আপনি মাপার সময় মাপলেন, এখন আপনার কত হলো, প্লাস হলো মাইনাস হলো সাথে সাথে ধরতে হবে। সো এভাবেই মেজারমেন্ট করতে হয়। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, জাস্ট আজকের ভিডিওতে আমি একটা প্যান্টের ব্যাক পকেটের প্রসেস মেজারমেন্ট প্রসেস দেখালাম, এবং পরবর্তী ভিডিওতে আমি অল প্রসেস স্টেপ বাই স্টেপ, মানে আমি সংক্ষিপ্ত করে ভিডিও তৈরি করবো যাতে করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস জানতে পারেন, এবং অ্যাট লাস্ট আমি একটা প্যান্টের সম্পূর্ণ প্রসেস অল প্রসেস মেজারমেন্ট করে দেখাবো, এবং একটা মেজারমেন্ট শীট সহ, এবং একটা মেজারমেন্ট শীট সহ। সো সেখানে কীভাবে মেজারমেন্ট লিখতে হয়, কম মাইনাস প্লাস কেমন লিখতে হয় সেটা আমি বিস্তারিত আলোচনা করবো একটা অল প্রসেসের মেজারমেন্ট ভিডিও তৈরি করে। সো আমি এখন ভিডিও তৈরি করবো, জাস্ট সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একটা ভিডিও তৈরি করবো যাতে করে অল প্রসেস সম্পর্কে আপনি স্টেপ বাই স্টেপ জানতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।